এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল ভারত রিজার্ভ ডেতে জোড়া একশো রান কোহলি ও লোকেশ রাহুলের রেকর্ডে বিরাট বল হাতে দুর্দান্ত কুলদেব যাদব এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে দুশো আঠাশ রানে হারিয়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া সানডে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে এদিন জোড়া একশো রান করলেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল বিরাট লোকেশ ধরে উড়ে গেলেন পাকিস্তান বলাররা শাহ আফ্রিদে হারিস রাউফরা বিরাটদের বিধ্বংসী ব্যাটিং দেখলেন শুধু দাঁড়িয়ে জোড়া রেকর্ড করলেন কিং কোহলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে চোদ্দ হাজার রান করার পাশাপাশি ওয়ান ডে ক্রিকেটে তেরো হাজার রান পূর্ণ করলেন তিনি আঘাত সারিয়ে ফিরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে একশো রান পেলেন লোকেশ রাহুল নির্ধারিত ওভারে দুই উইকেটে তিনশো ছাপ্পান্ন রান করে ইন্ডিয়া জবাবে ব্যাট করতে নেমে বত্রিশ ওভারে একশো আঠাশ রানে উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ ডিক্লেয়ার করে দেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম নাসিম শাহ এবং হরিশ রাউফ চোট পাওয়ায় তার আর মাঠে নামতে পারেননি বল হাতে কুলদীপ যাদব একাই নিয়েছেন পাঁচ উইকেট বাকি তিনটে উইকেট নিয়েছেন যশপ্রীত হুমরা হার্দিক পান্ডিয়া এবং শার্দুল ঠাকুর কলকাতা টিভি